টেলিভিশনে যখন নিজেদের চেহারা দেখি তখন দেখি যে আমার চেহারা টেলিভিশনে অনেক সুন্দর, আসলে দেখতে আগে অত সুন্দর না। সত্য কথা, এটা হচ্ছে আপনার ক্যামেরা পার্সনের গুণশিয়া। আমাদের লোকজন বলে যে ভাই টেলিভিশনে তো আপনারা খুব সুন্দর দেখায়, তা আমি বলি যে আমি তো অত সুন্দর না, ও টেলিভিশনে ঘষা মাজা করে সুন্দর বানিয়ে ফেলে কী করব। তো এটা হচ্ছে ক্যামেরা পার্সনের গুণশিয়া, এবং কোন অ্যাঙ্গেল থেকে নিলে কোন কথাটা নিতে হবে এগুলো একটা অভিজ্ঞতার ব্যাপার। এটা যে কেউ চাইলে আমাকে ক্যামেরা দিলে আমি পারব না, আমাকে তো ভাষণ দিতে পারব, কিন্তু ক্যামেরা দিলে আমি এটা চালাতে পারব। তো এই কাজগুলো আপনারা কষ্ট করে করেন, এবং টেলিভিশনের প্রাণ হিসাবে ক্যামেরা পার্সনরা কাজ করে যাচ্ছে। আমি মাঝে মধ্যে কিছু মেয়েকে দেখি যে আপনার পলিটিক্যাল প্রোগ্রামের মধ্যে তারা রোদের মধ্যে বসে থাকে, যখন বৃষ্টি হয় সেখানেও থাকে, এত কষ্ট করে, এবং কষ্ট করে আপনারা নিউজগুলো কভার করেন, ইভেন্ট কভার করেন, শুধু নট অনলি দ্য নিউজ, অল টাইপস অফ ইভেন্ট আপনারা কভার করেন। এবং এই জন্য আমি মনে করি আপনাদের প্রতি বিশেষ যত্নশীল হওয়া প্রয়োজন কর্তৃপক্ষের। আসলে আমাদের দেশে যারা বেশি খাটে তাদেরকে অনেক সময় ঠকানো মনোবৃত্তি থাকে অনেকের। তো কথা প্রসঙ্গে কথা আসছে বিদায় আমি বলছি, আজকে 34 জন বুদ্ধিজীবীর বিবৃতি দেখলাম যে ডক্টর ইউনুস সাহেবের পক্ষে। আমি ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি যথাযথ সম্মান রেখে বলতে চাই, কেননা তিনি একজন জ্যেষ্ঠ নাগরিক এবং তিনি যেভাবে হোক নোবেল লরিয়েট, তিনি নোবেল পুরস্কার পেয়েছেন, এই জন্য তার প্রতি যথাযথ সম্মান রেখেই বলতে চাই তিনি শ্রমিকের পাওনা বুঝিয়ে দেন নাই। এবং সেখানে শ্রমিকের পাওনা দেওয়ার কথা ছিল 5%, সেটা হয় 1200 কোটি টাকার বেশি, এবং সেই 1200 কোটি টাকাকে আপনার জালিয়াতির মাধ্যমে ঘুষ দিয়ে সেটাকে কমিয়ে 400 কোটি টাকা করা হয়, সেটাও তিনি দেন নাই, এই জন্য মামলা হয়েছে, তার উপর জরিমানা হয়েছে এবং মামলা বিচারাধীন আছে। এই পরিস্থিতিতে 34 জন বুদ্ধিজীবী, আমি বুদ্ধিজীবীদের সম্মান করি কারণ আমি বাঘ মাস্টার, তো আমি বুদ্ধিজীবী না, আমি ইউনিভার্সিটিতে পড়াতাম, এখনও পার্ট টাইম পড়ে, তা আমি মাস্টার, এই জন্য আমি বুদ্ধিজীবীদের প্রতিও সম্মান রেখেই বলতে চাই, আপনারা যে বিবৃতিটা দিলেন আপনারা শ্রমিকদের পক্ষে আপনাদের কোনো বক্তব্য নাই কেন? 1200 কোটি টাকার শ্রমিকদের পাওনা ছিল, সেই পাওনা না দিয়ে সেটাকে জালিয়াতির মাধ্যমে কমিয়ে 400 কোটি টাকা করা হলো, আর আপনারা সেটার পক্ষে বিবৃতি দিলেন, আপনাদের বুদ্ধিটাকে এখানে একটু লোপ পেয়েছে, সেটাই হচ্ছে আমার প্রশ্ন। নাকি বুদ্ধি খাটিয়ে শ্রমিককে ঠকানোর জন্য বিবৃতিটা দিয়েছেন, এটি হচ্ছে আমার প্রশ্ন।